হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাবির আছেন। ইউ আর ওয়াচিং রোড রেঞ্জার ডিকে 27। তো জনগণ, ব্যাপার যেটা ঘুরছে সেটা হলো নতুন মাইক লাগাইছি ক্যান্ডেকের। আপনাকে মাইকের ছবি পরে দেখাবো। নতুন মাইক, ও ভাই কি গাড়ি রে ভাই। যেটা হয়েছে, গতকালকার রাত্রেবেলা আমি ঘুমিয়ে গেছি তাড়াতাড়ি, তো নিউজ টিউজ বা ইউটিউব অতটা ঘাটাঘাটি করতে পারিনি। সকালবেলা ঘুমের থেকে ওইটাই হলো বিভিন্ন গ্রুপে এবং হলো ইউটিউবের ভিতরে খুব তোলপাড় লেগে গেছে। তোলপাড়টা কী নিয়ে লাগছে সেটা হলো R15M। সবাই জানেন বেরোছে, কিন্তু R15M এর ইন্দোনেশিয়ান ভাষণ এতদিন বের হয় নাই। R15 বের হবে আর ইন্দোনেশিয়ান ভাষণ বের হবে না সেটা তো হইতে পারে না। তো ইন্দোনেশিয়ান ভাষণ গতকালকে রাত্রেবেলা দেখলাম রিলিজ হয়ে গেছে, লঞ্চ হয়ে গেছে ইন্দোনেশিয়াতে। তো এখন এটা কবে আসবে, কিভাবে আসবে, আর কত দাম হবে, তারপর হলো মানে এটাতে ভিতরে কি কি চেঞ্জেস আছে, কি কি ডিফারেন্ট ডিফারেন্ট হলো R15M বর্তমানে চাইতে, কারণ R15M বর্তমান যেটা আছে এটা হলো ইন্ডিয়ান ভাষণ BS6 ইঞ্জিন। কারণ ইন্ডিয়াতে সর্বপ্রথম এটা লঞ্চ হয়েছে এবং ইন্ডিয়াতে এটা প্রোডাকশন, সো এটা অবশ্যই BS6 ইঞ্জিন হিসাবে যে হবে BS6 ইঞ্জিন বা জঘন্য ইঞ্জিন আমাদের জন্য, কারণ আমাদের দেশে BS6 এর জন্য কোনো ফুয়েল পাওয়া যায় না। তো BS6 আমাদের জন্য খুব একটা বেনিফিশিয়াল হবে না। আর ইন্দোনেশিয়ান ভাষণের কিছু জিনিস একটু ডিফারেন্ট থাকে ইন্ডিয়ান বাইকের চাইতে, তো ওইগুলা আমাদের চেক করতে হবে, ওগুলো আমাদের দেখতে হবে, জানতে হবে, শুনতে হবে। এবং সব কিছু জানানোর জন্য আমি আছি আজকে আপনাদের সাথে, আপনাদের টোটাল ডিটেলস আপনাদের খুঁটিনাটি একবারে ধৈরে ধৈরে বুঝিয়ে দিব, কোনো টেনশন নেই। তো সাথে থাকেন, দেখতে থাকেন, আসতেছি আবার একটু পরে। এক্সাইটমেন্ট, the sound of engine and exhaust, the crowd, kami masih ingat laga pertama kami di Mount Fuji Action Race. Ada 49 motor di sana dan kami memenangkan posisi pertama sampai ke-8. Cerita kami dimulai di sini. Ini adalah DNA kami. Kami adalah Yamaha Racer. জনগণ, অনেক কাহিনী কাবারের পরে এক জায়গায় এসে পৌঁছাইলাম। এই দেখেন তার, দেখছেন কত বড় তার, মাইকের তার, ভিডিও মোবাইলের পিছনে আছে ফাইভ। তো R15M V4 দুইটাই কিন্তু ইন্দোনেশিয়া লঞ্চ হয়ে গেছে। তো লঞ্চের ব্যাপারে আপনাদের কিছু জিনিস আপনাদের আমি ক্লিয়ার করতেছি। লঞ্চ হয়েছে এটা যে আহামরি অনেক কিছু এটা এরকম কিন্তু তা না। এ তা না হওয়ার কারণ কি জানেন? তেমন একটা চেঞ্জেস নেই। চেঞ্জেসের ব্যাপারে আপনাদের পরে বলবো, আগে বলি BS6-এর ব্যাপারে। BS6-টা আসলে কি, এটা হলো মানে ইন্ডিয়াতে তো R15M আর V4 দুইটাই লঞ্চ হয়েছে। তো ইন্ডিয়াতে যেই ধরনের বাইকই লঞ্চ হয় বা যাই আসে বাইক, সেটা BS6-এ কনভার্ট করা হয়, যাতে তাদের পলিউশনের ব্যাপারে একটু বেশি খেয়াল রাখে আর কি ওই দেশের সরকার। তো এই কারণে এটা BS6-এ কনভার্ট করলে ওটা বাংলাদেশের জন্য কোনো বেনিফিট নাই, কারণ BS6-এর জন্য খুব ভালো ফুয়েল লাগে যেটা বাংলাদেশের নাই। তো এবার বলি ইন্দোনেশিয়ার ব্যাপারে। ইন্দোনেশিয়ার ব্যাপারগুলো কি, আগে কিন্তু R15 বা অন্যান্য যে ব্র্যান্ডগুলো ছিল ওই ব্র্যান্ডগুলোতে কিন্তু
ইউএসডি সাসপেনশন ইউজ করা হইতো, কিন্তু এবার কিন্তু বিএস সিক্স আর ওয়ান ফাইভেই কিন্তু যে ইউএসডি সাসপেনশন ওটা কিন্তু ইউজ করা হয়েছে। সো এটা একটা মেজর ডিফারেন্স ইন্ডিয়ানদের জন্য এবং আমাদের জন্য। সো এটা তো চেঞ্জ হচ্ছে না, এটা তো ওই রকমই থাকবে। আর ইন্দোনেশিয়ান বাইকগুলোর যে বডির ডাইমেনশন এবং হলো প্লাস্টিক কোয়ালিটি যেগুলো থাকে, প্লাস্টিক কোয়ালিটি কিন্তু মোর দেন এনাফ এবং অনেক ভালো হয় ব্যাপারটা। তো ইন্দোনেশিয়া আমরা এই জন্যই বেশি প্রেফার করি, আর ইঞ্জিনটা অনেক রিফাইন হয়। তো এইবার আসি মেইন চেঞ্জেসের ব্যাপারে। চেঞ্জেসের ভিতরে আপনারা এখন পিক দেখতে পারবেন যে ইগনিশন কি। চেঞ্জেসের ব্যাপারে সত্যি কথা ভাই, অনেস্টলি বলতেছি, এই ইগনিশন কি ছাড়া ইন্দোনেশিয়ান ভার্সনে তেমন কোনো চেঞ্জেস নেই, কোনো চেঞ্জেস নেই। ইঞ্জিন যেরকম ছিল সেরকমই আছে। প্লাস্টিক কোয়ালিটি হয়তো বা একটু উন্নত করতে পারে, সেটার ব্যাপারে এখনও বলা যাচ্ছে না, এটা বাংলাদেশে আসার পর বলা যাবে। কারণ এটার ব্যাপারে তো সবাই, ইন্ডিয়া হোক ইন্দোনেশিয়া হোক, সবাই একটু নাম করবে যে হ্যাঁ আমাদের প্লাস্টিক কোয়ালিটি ভালো, আমাদের বেটার এফিসিয়েন্সি, সব কিছু ভালো। তো এইটার ব্যাপারে তো সবাই একটু বলবেই। তো তারপরে আসি চেঞ্জেসের ব্যাপারে। চেঞ্জেসের এই একটা চেঞ্জেস ছাড়া আর কিছু নেই। কুইক শিফটার, আপনারা যারা জানেন, কুইক শিফটার আছে, এক্স কানেক্ট বা আর কানেক্ট তারা যেটা বলতেছে ওইটাও আছে। আর এইটা মেইনলি জানেন ইন্দোনেশিয়ার যে ইয়াটা 60th anniversary মানে তারা 60th anniversary ইয়ামাহার ইন্দোনেশিয়ার, তো ওইটার উপরে ডেভেলপ করে তারা একটা কনসেপ্টের উপর তৈরি করে তারা বলতেছে এটা করছে। তো এই কনসেপ্টের মেইন যে ডিফারেন্সটা সেটা হলো তারা একটা স্পেশাল কালার লঞ্চ করতেছে, যেটা হলো ইন্দোনেশিয়ান ভার্সনেই থাকবে স্পেশাল কালারটা। তারা এখন ছবিতে দেখতে পাবেন স্পেশাল কালারের যে পিকটা। তো এই স্পেশাল কালারটা লঞ্চ হবে এবং এটার প্রাইস হয়তোবা একটু বেশি থাকবে। আর হলো প্রাইজের ব্যাপারে আপনাদের আমি এখন একটা ছবি দেখিয়ে দিতেছি। এটা হয়তোবা প্রাইস, আমি আই ডোন্ট নো এটার ব্যাপার, এটা কি আসলে প্রাইস কি না। তো এটা যদি প্রাইস হয়ে থাকে, ইন্দোনেশিয়ান কারেন্সির ব্যাপারে আমি তেমন একটা জানি না, তো বলতে পারতেছি না। এবার আসি বাংলাদেশের প্রাইজের ব্যাপারে। তো বাংলাদেশে যেহেতু R15 V4 R15M অনেক পরে লঞ্চ হওয়ার কথা, কিন্তু গ্রে মার্কেটে চলে আসছে, অফিসিয়ালি চলে আসবে এক দেড় মাসের ভিতরে। আর ইন্দোনেশিয়ান ভার্সনটার প্রাইসটা তো সবসময় একটু বেশি থাকে, আপনারা সবাই দেখছেন। তো প্রাইসটা আনুমানিক ৫,৩০,০০০ থেকে ৫,৫০,০০০ ভিতরে থাকার আশা করতেছি। কারণ গ্রে মার্কেটে এখন অনেক বেশি প্রাইসেই বিএস সিক্স ইঞ্জিনের এটা সেল হচ্ছে, আসলে এত প্রাইস হওয়ার কথা ছিল না। তো ইন্দোনেশিয়ান ভার্সন এই প্রাইসেই থাকার কথা। এবার আসি বিডিতে কবে আসবে, নাই বাংলাদেশে কবে আসবে। বাংলাদেশে যে কবে আসবে এটা বলা যাচ্ছে না, কারণ বাংলাদেশে এখনও বিএস সিক্স ইঞ্জিন যেটা মানে ইন্ডিয়াতে যেটা উৎপাদন হয়েছে সেইটাই এখনও অফিসিয়ালি এসিআই মোটরসের কাছে আসে নাই। তো এইটা আগে আসবে, এটা কিছুদিন মনে করেন হাইপ তুলবে, মানুষ কিনবে, তখন গ্রে মার্কেট আলারা ইন্দোনেশিয়ানগুলো অল্প অল্প করে আনার ট্রাই করবে। আর আনুমানিক ধরা যাচ্ছে যে 3-4 মাসের ভিতরে চলে আসবে। আর যে পাওয়ার বলেন, টর্ক বলেন, আরপিএম বলেন, যে এভরিথিং যা কিছু আছে সব কিছু কিন্তু সেম ভাই, কিচ্ছু চেঞ্জ নেই। শুধু ইগনিশন কিটা ছাড়া বাকি সব সেম। ইন্ডিয়ান ভার্সনে যেই কালারে যা যা দেওয়া হয়েছে, ইন্দোনেশিয়ান ভার্সনে সেই কালারে তাতাই দেওয়া হয়েছে, কোনো চেঞ্জ নাই। সো ইন্দোনেশিয়ান ভার্সন নিয়ে এত লাফালাফি করার কিছু নেই। ইগনিশন কি এর জন্য আপনি একবারে ফাইটটা পইরা মরতেছেন, এত মরা দরকার নাই ভাই। আগে আসুক ইন্দোনেশিয়ান ভার্সন। ইন্দোনেশিয়ান ভার্সন আসলে যদি প্লাস্টিক কোয়ালিটি এবং বেল্ট কোয়ালিটি আমাদের এই যে এখন যেটা আছে এটার চাইতে ভালো হয়, তাহলে ইন্দোনেশিয়ান ভার্সন কেনার জন্য আমি সাজেস্ট করবো। এছাড়া ইন্দোনেশিয়ান ভার্সনের জন্য আপনারা এত লাফালাফি করেন না। সো ইনফরমেশন যা যা দরকার ছিল আমি দিলাম, আর যদি কোনো ইনফরমেশন দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার সাথে থাকবেন, রোড রেঞ্জার Dk27 সাথে থাকবেন। অনেকক্ষণ কথা বলে ফেলছি, এই জন্য আটকে যেতেছি, বুঝছেন। আর হলো সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজাবেন যাতে আমার ভিডিও আপনার কাছে সর্বপ্রথম আসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।